আজি আমি ষষ্ঠ সিক্সথ এ পড়িবা অঙ্কন অঙ্কনরে কোনসি গোটি ত্রিভুজর এবিসি ত্রিভুজর কোনসি বাহু গোটে দেইদেব বিসি আমাকে দেইদেলা 6.5 সিএম দেইদেলা বিসি উপরিস্থ যেকোনসি গোটে কোণ 60 ডিগ্রি আমাকে দেইদেলা তাপরে স্মল বি এটাকে স্মল বি কহিবা বি র সম্মুখীন বাহু বি কোণর সম্মুখীন সি র এটা স্মল সি কহিবা সে আমাকে বি প্লস সি কেতে 10 সেন্টিমিটর দেইদেলা হলে গোটে বাহু দেইথিব দুইটি বাহুর সমষ্টি দেইথিব ও বাহু সংলগ্ন গোটে কোণ দেইথিব আমি ত্রিভুজ আঙ্কিবা হলে প্রথমে দেখিবা চিত্ররে প্রথমে আমি এটি আমাকে বিসি দিয়েছি বিসি আমি টানি দেবা দেখ প্রথমে আমি কোণ টানিবা বিসি টানিবা বিসি কত সেন্টিমিটার বিসি ইকুয়াল টু চিত্রে আমি দেখিলে বিসি এ ইকুয়াল টু 6.5 সেন্টিমিটার এইটাকে আমি দেখিবা 6.5 সেন্টিমিটার আমি টানিবা দ্বিতীয়রে আমি এঙ্গেল বি রেটে কত ডিগ্রি 60 ডিগ্রি দেলা এঙ্গেল বি কু আমি 60 ডিগ্রি করিকি বড়াইবা 60 ডিগ্রি করে আমি বড়াইবা এঙ্গেল বি আমাকে 60 ডিগ্রি কহিদেলা সে যদি এঙ্গেল বি এবে আমাকে ত্রিভুজের দুইটা বিন্দু হয়ে গেল কোটা কোটা বি বিন্দু আও সি বিন্দু হয়ে গেল আমাকে ত্রিভুজের গোটিয়ে বিন্দু আও দরকার কোন করিবা না বি বিন্দুরু আমাকে এঠে কোটা কোটা দেলা দেখ না বি প্লস সি স্মল বি প্লস স্মল সি স্মল বি কহিলে কোণ বুঝা আমি স্মল বি কহিলে আমি এসি কু বুঝিবা স্মল সি কহিলে আমি এবি কু বুঝিবা এবি ও এসি র সমষ্টি দেইদেলা আমি সে সমষ্টিটা বি বিন্দুরু যেতে সমষ্টি দিয়েছি কত 10 সেন্টিমিটর আমি বি বিন্দুরু কোণ করিবা 10 সেন্টিমিটর গোটে চাপ ছেদ করিবা কো এক্স দেইদেবা এটি বিএক্স বিএক্স ইকুয়াল টু কত হল এটা আমি টাণলে বিএক্স ইকুয়াল টু এটা আমি বুঝলে বিএক্স ইকুয়াল টু কত হল না 10 সিএম বিএক্স ইকুয়াল টু কত হল 10 বিএক্স ইকুয়াল টু 10 সেন্টিমিটার হল এবে দেখিবা বর্তমান আমি এই যে এটা নেলে আমাকে কত 10 সিএম নেলে বর্তমান সিএক্স কু যোগ করিবা নয়া বাহু যে আসছে সিএক্স কু যোগ করিবা সিএক্স কু যোগ কলা পরে আমি ত্রিভুজর বি বিন্দু অছি আম পাখে সি বিন্দু বি অছি এ বিন্দুটা আমি বিএক্স রে পাইবা আমি বিএক্স রে পাইবা সেই আমি কোণ করিবা সিএক্স কু অধারু অধিক চাপ নিয়ে আমি সমদ্বিখণ্ড করিদেবা যা আসবাক আমি এ দেইদেবা কাকু সমদ্বিখণ্ড হব নূয়া বাহুটাকু যে নূয়া বাহু আসিলা হ্যাঁ তাকে আমি সমদ্বিখণ্ড কলে দুইটি বাহুর সমষ্টি যোটি নিয়েছে সেইটা আমি এ বিন্দু পাইবা বর্তমান আমি এ কু সি কু যোগ করিদেবা এ বি সি এক ত্রিভুজ হয়েছি এবে দরকার আমাকে প্রমাণ করিবা যে এ বি প্লস এ সি ইকুয়াল টু দেখ যেহেতু এ চিত্ররে ডায়াগ্রামে এটাকে যদি এম দেবি এম এক্স কাহ সহ সমান না আ সহ সমান এম সি সহ সমান যদি এটি এম এক্সটা কাহ সহ সমান হল এম সি সহ সমান হল এএমটা কোণ হল না লম্ব হল যদি এএম কাহ প্রতি লম্ব সি এক্স প্রতি লম্ব যদি এ দুইটা সমান হয়ে গেল এটা লম্ব হয়ে গেল মানে তেমন আমি বুঝবা কোণ না ত্রিভুজ এ এক্স সি এক কি ত্রিভুজ সম দ্বি বাহু এক্স এক সম এক্স সি এক কি ত্রিভুজ সম দ্বি বাহু ত্রিভুজ যদি এক্স সি এক এটি সম দ্বি বাহু ত্রিভুজ হয়ে গেল তবে কোটা হব না এক্স ইকুয়াল টু এসি হব এক্স ইকুয়াল টু এসি হব আমি জানছো বিএক্স ইকুয়াল টু কত 10 সিএম বিএক্স কহিলে কত বিএ প্লস এ এক্স ইকুয়াল টু 10 সিএম বিএ কু বিএ রহিল প্লস ওয়ান প্লস টু ইকুয়াল টু 10 সিএম আ জায়গায় মু এটা পকাই দেবে বিএ কু বি রহিল প্লস হল এ এক্স জায়গায় মু এসি পকাই দেবি ইকুয়াল টু 10 সিএম এ বি প্লস এসি এ বি মানে স্মল সি প্লস স্মল এ স্মল এসি মানে বি স্মল সি প্লস স্মল বি ইকুয়াল টু 10 সেন্টিমিটার তেমন আমি এটি মূলর বুঝবা গোটে বাহু গোটে কোণ যদি দিয়েছিব অন্য দুই বাহুর সমষ্টি যদি দিয়েছিব আমি ত্রিভুজ কিপর আঙ্কিবা না বাহু ও কোণ নেলা পরে দুই বাহুর সমষ্টি আমি টাণিবা দুই বাহুর সমষ্টি আনলা পরে যেকোনো এক বিন্দুকে আমি যোগ করি সমদ্বিখণ্ড